আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির 29 জুলাইয়ের কর্মসূচি নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ কি ঘোষণা দিয়েছে দেখুন। অলরেডি সব কি শুরু, উত্তেজনা শুরু, টান টান উত্তেজনা। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে বিএনপির 29 জুলাই যে দীর্ঘ সময় ধরে অবস্থান কর্মসূচির কথা রয়েছে, এটাকে ঘিরে পাল্টাপাল্টি উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। মোটামুটি কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যেটা ধারণা করছি, আগামীকালের ওই টাইপের কর্মসূচিতে আমার জানা নেই, সম্ভবত বিএনপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুমতি নাও চাইতে পারে। এখন স্বাভাবিকভাবে এই ধরনের অবস্থান কর্মসূচি ঘোষণা করলে রাস্তা বা গাড়ি চলাচল বন্ধ করার কথা নয়, আমি যতটুকু বুঝি বিএনপির অতীতের অবস্থান কর্মসূচির আলোকে। কিন্তু যেহেতু 28 জুলাই একটা বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছে, এখন যে পরিমাণ লোক এই মহাসমাবেশে এসেছে ওই পরিমাণ লোক বা তার অর্ধেকও যদি ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচি নেয়, তাহলে তো এমনিতেই রাস্তা বন্ধ হওয়ার কথা। বিএনপি নীতিগতভাবে রাস্তা বন্ধ করার কথা নয় আমরা যতটুকু বুঝি, অতএব উত্তেজনার একটা ইঙ্গিত। এবং আওয়ামী লীগের যে সেই স্বভাবসুলভ কপির অভ্যাস, তারা মোটেও পিছিয়ে নেই, সাথে সাথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এখন ঢাকার অবস্থান কর্মসূচি তো আর বেশি না, বিএনপিও যদি বলে অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগও যদি বলে অবস্থান কর্মসূচি, তাহলে তো একটা উত্তেজনা হবেই। অতএব নিরাপদ দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির জন্যে আমরা সবাইকে আহ্বান জানাই। ঠিক আছে, আপনারা অবস্থান করুন আওয়ামী লীগ বিএনপি, কিন্তু জনগণের রোগীদের আসতে যেন কোনো অসুবিধা না হয়, ঢাকাবাসীর জন্যে গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রীর দাম যেন বেড়ে না যায়, মাছ আসবে, পেঁয়াজ, বিভিন্ন সবজি আসবে, এগুলোতে যেন সামান্যতম প্রভাব না পড়ে, এই বিষয়গুলো বিএনপিকেও খেয়াল রাখা উচিত বলে মনে করি। দেখেন অলরেডি কী হয়েছে, রাস্তা বন্ধ করলে চরম পরিণতি ভোগ করতে হবে আওয়ামী লীগের হুঁশিয়ারি। এর মানে আওয়ামী লীগ কঠিন হুঁশিয়ারি বিএনপিকে দিয়ে দিয়েছে। আর আমরা যেটা ধারণা করছি, বিপুল সংখ্যক লোক নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান করলে উদ্দেশ্যমূলকভাবে রাস্তা বন্ধ না করলেও স্বাভাবিকভাবে কিছুটা হলেও রাস্তা বন্ধ হতে পারে। বিএনপিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জনগণের বৃহত্তর স্বার্থে। অন দি আদার হ্যান্ড, ডিবিসি নিউজে আমরা দেখতে পাচ্ছি ঢাকার প্রবেশমুখে পথ আটকালে কঠোর ব্যবস্থা ডিএমপি কমিশনার। এর মানে পথ আটকাতে পারবে না, পথ আটকে গেলেও বিএনপির অনিচ্ছাও যদি পথ আটকে যায় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কারণ 10 ডিসেম্বর ঢাকার নয়াপল্টনের সামনে আমরা দেখেছিলাম গত বছর 10 ডিসেম্বর রাস্তা আটকে যাওয়ায় বিএনপির কী পরিণতি হয়েছিল, বিএনপির বিরুদ্ধে পুলিশ কতটা চড়াও হয়েছিল। তবে আমাদের ধারণা, বিএনপি যেহেতু শতভাগ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং বিএনপি আজ করতে পেরেছে, পুলিশ ব্যবস্থা নিলে তো আর কিছু করার নেই, তাতে মহাসমাবেশ হোক আর যত বড় সমাবেশ হোক, এজন্যে পুলিশ ব্যবস্থা নেয় এরকম কোনো কাজ হয়তো বা করবে না বিএনপি। আবারও মহাসমাবেশ যেরকম শান্তিপূর্ণভাবে করে দেখিয়েছে, তাদের ঐতিহাসিক কঠোর কর্মসূচি ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচিও শান্তিপূর্ণ হবে, এটা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি ঘোষণা দিয়েছেন যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, অথবা অশান্তি তো হতে পারে না। এখন অশান্তি যদি কিছু হয়, পুলিশ ব্যবস্থা নিলে সেটা পুলিশের এখতিয়ার, কারণ যদি রাস্তা আটকায় সেটা তো আর ঠিক হবে না, এটা তো হরতালের ঘোষণা দেয়নি। আর আওয়ামী লীগের সাথে যদি কোনো অশান্তি হয়, তাহলে দায় আবার পুরোপুরি আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগকে কে বলেছে সেখানে যেতে। এই যে মহাসমাবেশ করেছে ঢাকায় বিএনপি, কিছু হয়েছে, পুরোপুরি পিসফুল হয়েছে, তাতে আওয়ামী লীগকে কে বলেছে এটা অযথা বিএনপির দিন কপি করে সমাবেশ করতে। বরং আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি করে নাকি একজন নিহত হয়েছে বলে আমরা কোনো কোনো গণমাধ্যমে খবর পাচ্ছি। অতএব আওয়ামী লীগ মাঠে নামা আওয়ামী লীগের জন্যই ক্ষতিকার, জনগণের জন্য ক্ষতিকার, জনগণের শান্তি, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এগুলোর জন্য ক্ষতিকার। শুধু বিএনপি আন্দোলন করলে, যে কোনো আন্দোলনই করুক না কেন, সেটা শান্তিপূর্ণ যে হবে সেই ঘোষণা দিয়েছে অলরেডি, এবং 28 জুলাই বিএনপি দেখিয়ে দিয়েছে। আগামীকাল 29 জুলাই বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে তারা। তারা কর্মসূচি কেন্দ্র করে কেউ রাস্তা আটকালে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না, যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে
আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমরা তো বুঝি যে বিএনপি পশ্চিমাদের পরামর্শে চলছে, আর পশ্চিমাদের পরামর্শ অনুযায়ী রাস্তা আটকানো, জনদুর্গ দুর্ভোগ করা অথবা সহিংসতা এমন কর্মসূচি না করা পরামর্শ রয়েছে। অতএব বিএনপির পক্ষ থেকে রাস্তা আটকানোর মতো ঘটনা ঘটবে না বলেই মনে হয়। যতটুকু রাস্তা আটকানোর সম্ভাবনা রয়েছে ততটুকু আওয়ামী লীগ আটকায় কিনা সেটা পুলিশের চেক দেওয়া উচিত আমি মনে করি। শুক্রবার নয়াপল্টন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের পদত্যাগে একদফা দাবিতে এ সমাবেশ করে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সমমানা ভারতদলীয় জোট। বোঝাই যায় প্রবেশ পথগুলোতে বড় কর্মসূচি পালিত হবে। বিএনপি ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে মাঠে থাকবে আওয়ামী লীগ। দলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ইতিমধ্যে এই ঘোষণা দিয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলো থাকবে ঢাকার প্রবেশ মুখে। আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর এই ঘোষণার ফলে স্পেশাল উত্তেজনা অলরেডি শুরু হয়েছে বলে মনে করি। অতএব জনমনের যে ভয়, ভীতি, সন্দেহ, সংশয়, যারা আগামীকাল ঢাকা যাবে প্রবেশ পথগুলোতে, তারা হয়তোবা অনেকে ভয় পাচ্ছে কি হবে। আমি বলবো যে ভয় পাবেন না, আপনাদের প্রয়োজনীয়তা থাকলে আপনারা যাবেন। ভয় পাওয়ার পেছনে দায়ী আওয়ামী লীগ। তারা ঘোষণা না দিলে জনগণ মোটেও ভয় পেত না, কারণ বিএনপির এখন নীতি, প্রয়োজনে বিএনপি নিজেরা নিরাপত্তা দিয়ে জনগণকে রাস্তা পারাপারের সুযোগ দেবে, চলে যাওয়ার সুযোগ দেবে, জনগণের কোনো বিঘ্ন ঘটাবে না। আমরা দেখেছি বিএনপি পদযাত্রা করেছে, এর আগে স্কুল শিক্ষার্থীরা হাত নেড়ে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে। বিএনপি স্কুল শিক্ষার্থীদের গাড়িগুলোকে নির্বিঘ্নে চলে যাওয়ার জন্যে সহায়তা করেছে, সাইড দিয়েছে। বিএনপি হয়তোবা সেটাই করবে, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হবে। অশান্তির একটা বার্তা দিচ্ছে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। তাদের ঘোষণার কারণে অলরেডি সন্দেহ, সংশয়, উত্তেজনা তৈরি হয়েছে। অতএব পুলিশের উচিত আওয়ামী লীগকে অযথা কপি করে উদ্দেশ্যমূলকভাবে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে না থাকার পরামর্শ দেওয়া।